তো বাইরে দিলে ওরা ডিমটাও বেশি পারে কেন রোদ্রের আলোতে আমরা যতটুকু জানি যেহেতু আমরা পোলট্রি সেকশনে আসি পোলট্রি সেকশনে থাকার কারণে আমরা জানি যে আমরা সূর্যের আলো যে আলোটা পাই ভিডিও একটাতে ঢুকে আপনারা 30 সেকেন্ডে দেখি মনে হয় যে আপনার ওই 15-20 মিনিট আপনি জাস্টিফাইস করে ফেলাইতেছেন এগুলো আপনার জন্য একটা একবারে বোকামি আপনারা পুরো ভিডিও দেখবেন যে মাছের ডিম এই যে মানে এখানে সবগুলা বড় বড় আপনার ইয়ের ডিম এখানে চান অধিক ডিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আল্লাহর রহমতে ভালো আছেন দূর এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে মিস্টার জাহিদ বিডির নিয়মিত এপিসোডগুলো দেখছেন প্রতিবারের মতো আজকের এপিসোডটিও আপনাদের জন্য অনেক স্পেশাল এবং অনেক তথ্যবহুল হতে যাচ্ছে অলরাইট তো আমরা চলে আসলাম সেই সুপরিচিত মাসুদ ভাইয়ের ব্ল্যাক সোলজার খামারে যেখানে আমরা বিগত অনেক দিন থেকে ভিডিও করে আসতেছি আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই দেখে থাকেন তো আজকে মাসুদ ভাইয়ের কাছে চলে আসলাম মূলত একটা বিষয় জানতে যে উনি বাহিরে একটা লাভ কেস করছেন কি কারণে করছেন কেন করছেন এবং ওনার কাছ থেকে যতটুকু শুনলাম জানলাম যে বাহিরে লাভ কেস করলে নাকি অনেক বেশি ডিম পাওয়া যায় অনেক বেশি পোকা উৎপাদন হয় এবং রুষ্টপুষ্ট হয় তো সেটা কি কারণে হয় কেন বিস্তারিত ইনশাল্লাহ আজকে ওনার কাছ থেকে আমরা তথ্য নেব যেহেতু উনি অনেক দিন যাবৎ প্রায় 2-3 বছর এটার সাথে জড়িত আছেন তো নিশ্চয়ই ওনার একটা ধারণা আছেন এবং উনি নিজেই নিজ উদ্যোগ থেকেই এই লাভ কেসটা করেছেন তো ইনশাল্লাহ আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ওনার কাছে চলে যাবো তো এর আগে বলে নিচ্ছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ভিডিওটি এর জন্য কথা না বাড়াই সরাসরি মাসুদ ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাসুদ ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের ভিডিওতে ইদানিং অনেক কমেন্ট আসে মানে আমাদের পরিবারের অডিয়েন্স যারা তিনারা জানতে চায় যে যে আপনি বাহিরে লাভ কেস দিচ্ছেন এটার বিষয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি তারপরেও জানতে চায় এটাতে যে অধিক লাভ হয় কি কি কারণে লাভ হয় এগুলো যদি আপনি আজকে একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বিস্তারিত বলতেন তাহলে অনেক ভালো হতো আসলে আমার খামারের ভিতরে লাভ কেসটা ছিল ওখানেও আমি দেখলাম ডিম কেমন কালেকশন আর এখন বাইরে সেটিং করে দেখলাম এখানেও দেখলাম যে তফাৎটা কি তার আগে আমি বলে নিতে চাই আমাদের যারা নতুন উদ্যোক্তা এবং ক্ষতিগ্রস্ত খামারি তাদেরকে আমরা মানে উদ্বুদ্ধ করতেছি মানে সেক্টরে কাজ করার জন্য আপনারা 5-10 কেজি ফোকা নিয়ে কাজ শুরু করেন এখানে তো আর 1 লক্ষ টাকা আপনার ইনভেস্ট হবে না ফোকা গামলা এগুলো দিয়ে শুরু করেন আপনারা যদি গড় থেকে থাকে ওখানে লাগবেন আর এই যে এভাবে আপনার এই যে বাইরে যে লাভ কেসটা এটা আপনি বাইরে করে নেবেন সর্বোচ্চ এভাবেও যদি করেন সর্বোচ্চ 1500 টাকা খরচ হবে আমার একটা আইডিয়া নয় 2000 টাকা খরচ হলো আপনার মশারি সহ লাভ কেস সহ তো আমি আসলে কথা বাড়াবো না কথা বলতে গেলে অনেক কথা চলে আসে ভিতরের চেয়ে আমি বাইরে অনেক ডিম বেশি পাচ্ছি কেন এবং মানে উৎপাদন অনেক বেশি হচ্ছে কেন এটার কারণ হচ্ছে বাইরে আপনার ফজরের পর থেকেই আপনার একবারে মাগরিবের পর্যন্ত আলো থাকে রাত্রে আমার কোনো লাইটিং লাগে না তবে সামান্যতবু বলে নিচ্ছি আপনার শীতের সময় হয়তো একটু লাইটিংয়ের ব্যবস্থা করা লাগবে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমরা শীতের সময় কীভাবে কালচার করতেছি তো এখন আমি একটা জিনিস ফলো করলাম বাইরে মানে অধিক বেশি উৎপাদন ভিতরের থেকে ভিতরে আপনার যখন একটু বৃষ্টি হয় এখন আকাশ মেঘাচ্ছন্ন হয় তখন কিন্তু খামারের ভিতরে আলো থাকে না আপনার লাইট জ্বালিয়েও কিন্তু ডিম অত বেশি পাবেন না কেননা আপনার প্রাকৃতিক আলোটা পাখি পোকাগুলো সবচেয়ে বেশি পছন্দ করে আর নাহলে আমরা ইন্ডাস্ট্রি আমরা বিদেশে যে ভিডিওগুলো দেখি ইন্ডাস্ট্রির ভিতরে যারা করে তারা আমি দেখছি ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রে দেখছি আপনার তারা হ্যালোজিং দেয় 500 ওয়াটের ওইখানে বাইরের আলো আসে শুধু লাভ কেসে আর পোকাগুলোর জন্য আপনার অনেকে ফ্যাক্টরিতে দেখছি তারা হ্যালোজিং সিস্টেম করে দেয় মশারি পাশে তবুও যত সম্ভব এটা হবে শীতের সময় আবার আমি এরকমও দেখছি লাভ কেস খোলা আকাশের নিচে উপরে প্লাস্টিকের টিন দেওয়া আছে তো এই জন্য অনেক বেশি উৎপাদন হয় আর লাভ কেসের ভিতরে আপনি যে পিউপাগুলো আপনাকে করবেন আপনি ওগুলাকে এক্সট্রা একটু কেয়ার করবেন এক্সট্রা একটু বুটার গোজা বেশি দিবেন কিংবা আপনার পেঁপে মিষ্টি কুমড়া গা পচা গাজর এগুলো আমি খাওয়াইছি সেই জন্য বলতেছি মুখস্থ কথা না তো আপনি এগুলো যদি খাওয়ান আপনার ওই পোকাগুলোর গ্রোথ বড় হয় এখানে বাইরে হয়তো দেখাবে এটার ভিতরে অনেক বড় বড় পোকা মাছি যেগুলা হয়েছে ফ্লাই যেগুলা এগুলো অনেক বড় বড় আর এগুলোর ডিমগুলো আপনারা দেখেন এখানে দেখেন এক একটা মাছের ডিম এই যে মানে এখানে সবগুলা বড় বড় আপনার ইয়ের ডিম এখানে চান অধিক ডিম
মানে এই একটা কাঠের টুকরো যদি আমরা দেখাই, এরপরে এখানে কিছু ডিম কালেকশন করছি, এগুলাও দেখতে পারেন আপনারা। তারপরে এই যে দেখেন এখানে আছে, তারপরে যদি কাঠের টুকরোটা আমরা ঘুরিয়ে দেখাই, তারপরে দেখেন এই যে ডিম, মানে আমার ডিম কিন্তু এখনো ফুল, মানে আমি কালেকশন করতে পারতেছি না। কেন? মানে মাসিগুলো এখনো ফুল ডিম দিচ্ছে না। কেন? মাসিগুলো মাত্র বাইরে সাইজে 3-4 দিন, এগুলো আগের মাসির ডিম। এই যে দেখেন এক একটা মাসির ডিমের লেয়ার কতটুকু আপনি দেখেন, এগুলো একটা মাসির ডিম। এখানে যদি দুইটা মাসির ডিম পারত, এখানে দুইটা লেয়ার হইতো, এখানে একটা লেয়ার, দেখতে পাচ্ছেন আপনারা? তো বাইরে দিলে ওরা ডিমটাও বেশি পারে। কেন? রোদ্রের আলোতে আমরা যতটুকু জানি, যেহেতু আমরা পোলট্রি সেকশনে আসি, পোলট্রি সেকশনে থাকার কারণে আমরা জানি যে আমরা সূর্যের আলো, যে আলোটা পাই ওটাতে ভিটামিন ডি একটা কাজ করে, এলা মানব দেহের জন্য এটা উপকৃত, পশু পাখি গাছপালা এগুলোর জন্য উপকৃত। আর মাসিগুলা আমি নিজে দেখলাম এটা আরও বেশি উপকৃত, এই জন্য মানে আপনার মাসিগুলা যখন রোদ উদে, ওরা মানে আমরা যেরকম মানে খেলার জন্য আনন্দ করি, একটু রোদ উঠলে এই মাসিগুলা ব্যা 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 করতে থাকে আপনার মৌমাছির মতো। এগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় মৌমাছি। তো আসলে আপনারা যদি করতে চান অধিক উৎপাদনের জন্য, একটু বেশি ইনকামের জন্য, আমরা অনেক অনেক সময় বলি আপনি 1 লক্ষ টাকা লাভ হবে, 2 লক্ষ টাকা লাভ হবে, আসলে আপনি পুরো সব ভিডিও আমাদের শুনতে হবে। একটা ভিডিওতে কিন্তু আপনি পুরো ডিটেলস কথা বলা যায় না। আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, মেশিনারি জিনিস লাগবে, আপনার পোকা উৎপাদনের জন্য আপনার পোকাগুলাকে আপনার ভুট্টার গুঁড়া কিংবা আপনার সয়াবিন দিয়ে এগুলাকে ফিড যদি বানায় ফেলেন, আমরা বিদেশে দেখে কথাগুলো বলতেছি, মুখস্থ কথা বলে কালকে মারা যাবো, এটার জন্য আপনার জবাব দিতে আমাকে করতে হবে। তো আপনি যদি 2 লক্ষ টাকা ইনকামের জন্য বেশি ইনভেস্ট করেন, আপনি 2 লক্ষ টাকা ইনকাম হবে। আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করেন, আপনার গামলা মশারি আপনি তাক বানায় সামান্য হাউস বানায়, তাহলে আপনার 20,000 টাকা ইনকাম হবে। এখানে আমাদেরকে মানে ও বার্ড ফার বলা, আপনার মানে কমেন্টসে আপনি ফাউল কমেন্টস করা, এগুলো আসলে আমি মনে করি যে এগুলো একবারে উইদাউট, এগুলো মানে মানে এক্ষেত্রে এগুলো যায় না, কারণ আপনারা তো সব ভিডিও দেখেন না। ভিডিও একটাতে ঢুকি আমরা, তো এই ভিডিওগুলো আমরা এগুলো জাস্টিফাইজ করি। ভিডিও একটাতে ঢুকে আপনারা 30 সেকেন্ডে দেখি মনে হয় যে আপনার ওই 15-20 মিনিট আপনি জাস্টিফাইজ করে ফেলাইতেছেন, এগুলো আপনার জন্য একটা একবারে বোকামি। আপনারা পুরো ভিডিও দেখবেন। আর আমি আসলে অ্যাড্রেসটা যদিও বলা থাকে মুখে বলে দিচ্ছি, আমরা নোয়াখালী লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রামগঞ্জ থানা পোস্ট অফিস কামারহাটার পাশে আসি। যারা আপনারা এ সেক্টরে কাজ করতে চান, আপনারা যদি বেশি করে ইনভেস্ট করেন বেশি প্রফিট হবে, কম করে ইনভেস্ট করলে কম করে প্রফিট হবে। তবে আমি সবসময় বলি আপনারা বড় পোকা দিয়ে শুরু করেন, এবং এরপরে আপনার 5-10 কেজি পোকা দিয়ে শুরু করেন। তো আমাদের ভিডিওটা যারা এতক্ষণ পরে ধৈর্য সহকারে দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।